এমএস ওয়ার্ড প্রোগ্রাম চালু করা নিয়ে তো কারো সমস্যা নাই, ওই গত ক্লাসের ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কতভাবে এটা চালু করতে পারি। এবং আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে সেখানে ফরম্যাটিং এর কয়েকটা কাজ করেছিলাম, সেখানে ফন্ট সাইজ বড় করা, তারপরে ড্রপ ক্যাপ করা, হ্যাঁ, তারপরে লাইন পেচিং করা, তারপরে নাম্বারিং করা ছিল, এই কাজগুলো আমরা করেছিলাম, তাই না? আচ্ছা, আজকে একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে টেবিল নিয়ে। টেবিল তৈরি করার জন্য আমরা বিভিন্নভাবে দুইটা তিনটা সিস্টেমে আমরা করতে পারি, যে আগে আমরা কাজ করব পরে টেবিল অ্যাড করতে পারি, অথবা আগে টেবিল তৈরি করে নিয়ে কাজ করতে পারি। বিষয়টা হচ্ছে পরে যখন আমরা টেবিল নিয়ে কাজ করব, আমাদেরকে যেভাবে টেবিল ডিজাইন করতে দেওয়া হবে, যেভাবে কাজ করতে দেওয়া হবে, আমরা সেভাবে কোনো টেবিল পাবো না। আমরা টেবিল সিম্পল যে সিস্টেম রো কলাম সেটা পাবো, বাট একটা টেবিল নিয়ে কাজ করতে হলে কিছু মডিফাইড কাজ আছে। যেমন আমি এখানে রো কলাম তৈরি করে নিলাম, এখানে এটা টেবিল হয়ে গেল, তারপর এখানে একটা ট্যাব আসলো দুইটা, টেবিল তৈরি করার পরে ডিজাইন অ্যান্ড লেআউট, এই দুইটা ট্যাবের নাম হচ্ছে কন্টাকচুয়াল ট্যাব, কন্টাকচুয়াল। এই দুটা ট্যাবের নাম কি? অর্থাৎ যখন আমরা টেবিল তৈরি করব, তখন এই টেবিলের যত মডিফাই হবে, যা কাজ হবে, আমরা এই কন্টাকচুয়াল ট্যাবের মাধ্যমে করব, ঠিক আছে? এখন যদি আমি টেবিলের বাইরে ক্লিক দিই, ওই দুইটা ট্যাব কিন্তু নাই, আছে? তার মানে আমরা এই টেবিলের যত মডিফাই হবে সব এই কন্টাকচুয়াল দুইটা ট্যাব, একটা ট্যাবের নাম কি? ডিজাইন, আর একটার নাম লেআউট। আচ্ছা, এইটা দিয়ে আমরা কাজ করব। এখন আমি যখন লেআউটে আসছি, এখানে টেবিলের অ্যালাইনমেন্ট দেখা যায়, টেক্সট ডিরেকশন দেখা যায়, সেলের মার্জিন দেখা যায়, রো কলাম ছোট বড় ডিস্ট্রিবিউট, যেমন আমি এখানে যদি আরো রো ইনসার্ট করতে চাই, সবার শেষে রেখে আমি ট্যাব চাপলাম, অথবা এখানে প্লাস চিহ্ন আসলে আমি এখানে একটা করে ক্লিক দিয়ে আমি একটা কলাম দিতে চাই, যখন আমি মাউস পয়েন্টারটা মুভ করাচ্ছি, বাউন্ডারি লাইনের উপর গেলে একরকমের, তারপরে এখানে আসলে একরকম, এটা সিলেক্ট করা আছে, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম। এখন যা অবস্থা আছে, এখন এখানে ক্লিক দিলে এটা ডটেড লাইন হয়ে যাচ্ছে, এটাকে আমি বড় ছোট করতে পারছি ড্র্যাগ করে। এখানে গেলে টু হেড আরো আসতেছে হরিজন্টালি, এটাকে আমি ছোট বড় করতে পারছি ড্র্যাগ করে। আচ্ছা, এখন আমি যদি টেবিলটা এখানে ফোর হেড আরো আসলো, আমি এখানে পুরো টেবিলটা সিলেক্ট করলাম, সবগুলো কলামকে যদি আবার সমান করতে হয়, এখানে একটা অপশন আছে যে ডিস্ট্রিবিউট কলাম, সবগুলো কলাম সমান হয়ে গেছে না? আগে ছোট বড় ছিল, তাই কি না? এখন কি রো গুলা সব সমান আছে না ছোট বড় আছে? আমি এখানে ক্লিক দিলাম, তারপর এখানে ডিস্ট্রিবিউট রো, তাহলে সবগুলো রো এখন সমান হয়ে গেছে না? এই যে এই কাজগুলো করার জন্য আমরা এই কমান্ডগুলো ব্যবহার করতে পারি। এখন এখানে ডিলিট অপশন আছে, আমি যদি এখানে লিখলাম নেম, এখানে লিখলাম রোল, এজ, সিটি, এখন আমার এটাকে যদি বড় করি, তাহলে এখন এই সেলের মধ্যে লেখাগুলো কি মাঝখানে আছে? সেন্টারে নাই। আচ্ছা, আমি যদি এখানে ক্লিক দিই, এটা বাইরে ক্লিক দিলে পুরো রোটা সিলেক্ট হয়ে গেল, এখন কি সেন্টার? এগুলো অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বটম সেন্টার, অ্যালাইনমেন্ট বটম রাইট, অ্যালাইনমেন্ট বটম লেফট, এভাবে আমরা আমাদের অ্যালাইনগুলোকে সেন্টার করতে পারি। তাহলে আমাদের টেস্টগুলো সেন্টার হয়ে গেল। তারপরে আমি যদি বলি যে আমার এটার ডিরেকশন চেঞ্জ হবে, এখানে আছে টেক্সট ডিরেকশন, আমি যেই ডিরেকশনে লেখা লিখতে চাই, আমি যদি এখন এইভাবে লেখার পরে আমি যদি এখানে সব ক্লিক দিয়ে আমি যদি এখান থেকে
ডিজাইনে যাই। ডিজাইনে যাওয়ার পরে আমাদের এখানে বর্ডার অপশন আছে, এখানে আরো কলাম আছে। আমি যদি এখান থেকে যেই যেই ধরনের ডিজাইন সিলেক্ট করবো, আমাদের কিন্তু সেই ধরনের ডিজাইন এখানে অটোমেটিক চলে আসবে, আমরা যে ধরনের ডিজাইন চাই। এখানে অনেক রকমের ডিজাইন আছে, এগুলো অটো ডিজাইন, অটো ফরম্যাটিং বলা হয়। আমরা যদি ন্যাচারালি কোনোটাই না চাই, এরকম যে এই যে ক্লিয়ার অপশন আছে, আমরা ক্লিয়ার করে দিলাম, আর এখানে ক্লিক দিলে পুরো মেনু শো হবে। আর এখানে ক্লিক দিলে আমাদের লাস্ট টু ফার্স্ট দেখা যাবে। তো আমরা ডিফল্ট যে সিস্টেম, আমরা এটা এটা সিলেকশন করে আবার আগের অবস্থায় চলে যেতে পারি। আবার লেআউটে গেলে আমি ডিরেকশন চেঞ্জ করতে পারি লেখার, এখান থেকে আমরা ডিরেকশনই চেঞ্জ করব। সেন্টার থাকলে সেন্টার হবে। এখন ইচ্ছা করলে একটা একটা করে আমরা রো কলামগুলোকে ছোট করতে পারছি। আবার ইচ্ছে করলে সবগুলো রো কলাম আমরা একই সমান দিতে পারি। যেমন আমি পুরো টেবিল সিলেক্ট করলাম, এখানে টেবিলের একটা অপশন আছে, এটা হচ্ছে রো হাইট। এখানে আমি যদি হাইটকে বলে দিই, সাপোজ এখানে একটা হাইট আছে কলামের, আমি এটাকে বলা গ্রুপ আইকন, তাহলে এখানে এখানে রো একটা হাইট আছে, কলামের একটা হাইট আছে 1 পয়েন্ট এত ইঞ্চি। আচ্ছা, আমি যদি এখানে ইঞ্চি মেজারমেন্ট দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে পার্সেন্ট থাকবে, আমাদের ইঞ্চি মেজারমেন্ট আছে। আমি যদি এখন এখানে বলি আমার রো এখানে অ্যাট লাস্ট আছে, এক্সট্রা ক্লিয়ার আছে, সব ছোট হয়ে গেল, মানে এরকম হয়ে গেল। এখন আমি এটাকে বাড়াতে পারি 0.2, তাহলে আমি সবগুলো রোকে আমি একসাথে সাইজ, আমি যদি বলি যে আমার সবগুলো রো হবে 0.5, সবগুলো 0.5 হয়ে গেল, 5 ইঞ্চি হয়ে গেছে, 0.5, তাহলে সবগুলো রু হলো 0.5। আমি যদি বলি সবগুলো রু হবে 0.2, যেটা আগে ছিল, তাহলে আমরা এখান থেকে রো হাইট আমরা সিলেক্ট করে দিতে পারছি। আমি যদি চাই এখানে একটা এই যে প্লাস চিহ্ন আসলো, প্লাস চিহ্নটা কখন আসছে, যখন আমি এই এখানে পয়েন্টটা নিয়ে যাচ্ছি এটাকে বড় ছোট করা বা মুভমেন্ট করার জন্য, আমি যখন এখানে নিয়ে যাচ্ছি তখন এখানে প্লাস, তার মানে এখানে অটোমেটিক ক্লিক দিলে আর একটা রো যোগ হয়ে যাবে। নাম রোল, এখানে কোর্স টাইপ, এভাবে আমরা এখান থেকে, আমি যদি বলি যে এখানে আমার আর একটা কলাম দরকার, আমি এটাকে ছোট করতে চাই, ডাবল ক্লিক করলেও এটা কিন্তু অটোমেটিক রো এর সাইজ অনুসারে ছোট হয়ে যাবে। আমি এখানে আর একটা কলাম করতে চাই লাস্টলি এখানে, কিন্তু আমি এইদিকে যেখানে যেভাবে কলাম তৈরি করলাম, এখানে যখন আমি পয়েন্টার নিয়ে আসলাম, এখানে আমার যখন প্লাস চিহ্ন আসছে দিলে হয়ে যাচ্ছে, বাট এখানে হচ্ছে না। লাস্টলি আমরা যখন কলাম করব, এখানে একটা অপশন আছে ইনসার্ট, কি লেখা আছে ইনসার্ট রাইট, তাহলে এখানে আমরা একটা কলাম দিব ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। এখন ডেট অফ বার্থের কি কি থাকে, ডেট থাকে, মান্থ থাকে, ইয়ার থাকে। তাহলে এখন আমি এটাকে যদি বলি তিনটা ভাগ করব, তাহলে এখানে এটাকে আমরা এগুলো সিলেক্ট করে দিয়ে আমরা এখানে একটা অপশন আছে স্প্লিট সেল, এখানে গিয়ে আমি বলবো যে আমার এটা দুটা ভাগ হবে আর রো একটাই থাকবে, সরি তিনটা হবে, রো পাঁচটাই থাকবে। তাহলে এখন এখানে হয়ে গেল কি, আমার এখানে আমি লিখলাম এখন হচ্ছে ডেট, এখানে লিখলাম মান্থ বা MM, এখানে লিখলাম YYY, আমরা ব্যাংকের চেকে দেখি না এরকম DD MM, এইভাবে কিন্তু আমরা টেবিল তৈরি করতে পারি না, তাই না? এই যে এখন যে টেবিলটা তৈরি করলাম এটা মডিফাইড টেবিল, বাট এই অবস্থায় আমরা কিন্তু টেবিল পাই না। আচ্ছা, এখন তাহলে আমাদের যদি এখানে নাম লিখতে হয় তাহলে এখান থেকে লিখতে হবে, তাহলে এইটা বাদ হয়ে যাবে, এটাকে আমরা মার্জ করে দিই। এখানে একটা অপশন আছে মার্জ সেল,
আমি এগুলো মার্জ করে দিচ্ছি, তাহলে এই দুটো মিলে একটা হয়ে গেল মার্সেল। ওকে, তাহলে এখন এখানে আমার নাম রোল ওয়ান, এজ দিয়ে দিলাম 39, কোর্স টাইপ ধরে নিলাম সেলফ, সিটি নওগাঁ, এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি 12, এখানে 5, যেহেতু 2 ডিজিট 5, ধরে নিলাম 1980 দিয়ে দিলাম। আমি এগুলোকে সবগুলো সিলেক্ট করে সেন্টার করে দিয়ে রাখলাম, এখান থেকে আমি বোল্ড করে দিয়ে রাখলাম। ঠিক আছে, এই যে আমার একটা ডিজাইন ডাটার। ওকে, এখন এই ডাটাগুলোকে যদি আমি বলি যে এটা ফন্ট সাইজ ইনক্রিজ করতে হবে, 14 করে দিলাম। এখন আমি এখানে হোমে হোমে আছি, এখানে যদি আমি ক্লিক করে দিয়ে এখানে যদি বলি যে নো বর্ডার, কোনো বর্ডারই নাই, যদি বলি যে আমার এখান থেকে এই পর্যন্ত বর্ডার থাকবে, এই দুটা কিন্তু বর্ডার নাই। তাহলে আমরা ইচ্ছা মতো বর্ডার ব্যবহার করতে পারি এখান থেকে, অল বর্ডার। আমি যদি বলি মাঝখানের কোনো বর্ডার থাকবে না, শুধু উপরে নিচে থাকবে, উপরে বর্ডার থাকবে না, তাহলে এখানে এটা সিলেক্ট করে দিলে আমার নিচের বর্ডার থাকবে না। এভাবে আমরা টেবিলকে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারি। একজন আমাকে প্রশ্ন করলো যে স্যার আমার তো এইভাবে লেখা হচ্ছে না, আমি বললাম একটা টেবিল দেওয়া করতে হবে, কে আসছিল আমার কাছে, ও চলে গেছে না, আমি ওকে বললাম যে ক্লাস দেখাবো। তাহলে আজকে আমরা টেবিলে যতটুকু দেখালাম, আমরা যদি এখানে কোনো লাইনকে মোটা ব্যবহার করতে চাই, তাহলে টেবিল সিলেক্ট করার পরে এখানে আমরা লেআউট আছে আর ডিজাইন আছে, ডিজাইনে গিয়ে এখানে আমাদের লাইন, আমি বললাম যে আমার কি ধরনের লাইন মোটা হবে, আমি সাপোজ এত মোটা লাইন চাই, এখন এই লাইনটা আমি এখানে ড্র করে দেব, তাহলে কিন্তু আমার লাইনটা অনেক মোটা হয়ে গেল। আমি যদি চাই আমার লাইনের কালারটা একটু আলাদা হবে, গ্রিন কালার বা রেড কালার, তাহলে আবার আমি এখানে লাইন দিলে এটা রেড কালার লাইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লাইন কত মোটা করব, কত চিকন করব, এটা আমরা ডিজাইনের সময় বলে দেবো। এখানে যে পেইন্ট টুল দিয়ে আমরা লাইন, এখানে বর্ডারের স্টাইল আছে, ডবল বর্ডার, সিঙ্গেল বর্ডার, আমরা যদি বলি যে এরকম ডবল বর্ডার দিব, আমি এখানে কিন্তু ডবল বর্ডার দিতে পারি। ক্লিয়ার? তাহলে এই যে লেআউট, এই লেআউট থেকে কিন্তু আমরা সব করতে পারছি, এটা মাথায় রাখতে হবে। এখানে আমাদের সেই বর্ডারগুলো হাইড করার অপশন আছে, আমার এখন কোনো বর্ডারই নাই, আমি সাপোজ একটা বায়োডাটা করি অথবা রিজুম বলেন, আমরা টেবিল ব্যবহার করে করলে আমরা সবসময় লেখাগুলোকে খুব সুন্দর করে অ্যালাইন করতে পারি, আমি চাচ্ছি না যে এটা আমার লাগবে, আবার আমরা এখান থেকে রিমুভও করতে পারি। তাহলে আমি যদি বলি যে আমার বর্ডারটা সলিড বর্ডার হবে, এবং বর্ডারটার থিকনেস হবে এরকম, এবং বর্ডারটার কালার হবে গ্রিন, আমি এখন এটা সিলেক্ট করে এটা দিয়ে দিয়ে দিলাম, আমার বর্ডার হয়ে গেল। কোনো ফিল কালার যদি আমি দিতে চাই, আবার আমি এখানে বর্ডার দিলাম, আবার বর্ডারে ক্লিক দিলাম, এটা চলে যাবে। আমি যদি বলি যে এখানে ফিল কালার দরকার, আমি এখানে সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমার শ্যাডো, এখান থেকে আমি যে কোনো হালকা ফিল কালার দিতে চাই, আমি এখানে দিয়ে দিতে পারলাম। আবার এই ফিল কালারটা রিমুভ করার জন্য আমি এখান থেকেই আবার নো কালারে যাব। আমি এই বর্ডারটাকে রিমুভ করার জন্য আমি এখান থেকে জাস্ট যে নর্মাল যে এটা থাকবে, এখান থেকে আমরা নর্মাল যে পিটি থাকবে সেটা দিয়ে কালারটাকে অটোমেটিক করে দিয়ে জাস্ট করে দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে লেআউট আর ডিজাইন থেকে আমরা অনেক কাজ করলাম, মার্জ, স্প্লিট, রো ডিস্ট্রিবিউট, কলাম ওয়াইড, অ্যালাইনমেন্ট, টেক ডিরেকশন। হ্যাঁ, এখন যদি আমরা কোনো কিছু ডিলিট করতে চাই, সাপোজ আমি আর এখানে এই যে আমার ডিজাইনের এই অপশনটা ধরে আছে, এখন আবার এখানে ক্লিক দিলে এটা চলে যাবে। সাপোজ আমি এখানে রোল নম্বর 2 এখানে লিখলাম রেগুলার
3 years. আমি যদি বলি যে এই দুইটার মাঝে আমি একটা রো ইনসার্ট করতে চাই, এভাবে একটা হয়। আবার আমি এখানে পয়েন্টার রাখলাম, লেআউটে গেলাম, লেআউটে বলার পরে আমি এখানে বললাম ইনসার্ট অ্যাবভ, আমি যেখানে পয়েন্টার রেখেছি তার উপরে হবে। আর একটা আছে ইনসার্ট বিলো, যেখানে পয়েন্টার আমার আছে এখানে ফ্লাশিং করছে তার নিচে হবে। ক্লিয়ার? আবার আমি যদি ডিলিটও করতে চাই এখান থেকে, ডিলিট কি ডিলিট করব, আমি যদি বলি রো, রো ডিলিট হয়ে যাবে। যদি বলি কলাম ডিলিট হবে, তাহলে এখান থেকে ডিলিট কলাম। ক্লিয়ার? আচ্ছা, এভাবে আমরা, আবার যদি বলি কোনো লাইন কি আমরা ইরেজ করে দিব, যে আমার এই লাইন এখানে ইরেজার অপশন আছে, ইরেজার অপশন নিলে আমি এখানে একটা ক্লিক দিলাম, লাইন ইরেজ হয়ে যাচ্ছে, থাকছে না, আমরা লাইনও ইরেজ করতে পারি, সেটাকে স্প্লিট করতে পারছি, আবার মার্জ করতে পারছি। আবার যদি আমরা এখানে টেবিল, আবার প্রপার্টিজ আছে, আমরা প্রপার্টিজে গিয়ে টেবিলের স্পেসিফাই হাইট এক্সট্রাক্টলি, আবার সেলের মধ্যে মার্জিনও ব্যবহার করতে পারি, যে আমাদের সেলের যে এখানে মার্জিন আমরা কিভাবে দিতে চাই, সবগুলোতে আমি যা লিখবো সেটা একটা মার্জিন থাকবে। যেমন কিরকম মার্জিন, আমি এটাকে যতই ছোট করি ছোট হয়ে যাচ্ছে, লেখা দেখা যায় না। কারণ কি, আমার এখানে প্রপার্টিস থেকে এখানে যখন আমরা ছেলে যাচ্ছি বা টেবিলে যাচ্ছি, ছেলে গেলে এখানে একটা অপশন আছে, রো, এই যে এক্সট্রাক্টলি, রো হাইট এক্সট্রাক্টলি দেওয়া আছে, অ্যাট লাস্ট দেওয়া থাকলে এটাকে আমরা ইচ্ছা করলে ছোট হচ্ছে, সর্বনিম্ন ছোট হবে। আবার যে মার্জিন, আমরা এখন এখান থেকে প্রপার্টিস থেকে আমরা যদি সেলে যাই, সেলে গিয়ে অপশনে গিয়ে আমি এখানে মার্জিনের জায়গায় এখানে মার্জিন ব্যবহার করতে পারি, 0.5, 0.5 বা 8ই দিই, সব 8 8। ওকে, এখন মার্জিন হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা মার্জিন হয়ে গেছে, এই মার্জিনটা আমরা এখন ব্যবহার করেছি দুই দিকেই। এখন দেখলে মনে হচ্ছে যে লেখাটা ডুবে যাচ্ছে, তার মানে কি, এটা মার্জিন, এই যে এখান থেকে পর্যন্ত মার্জিন। আমরা সেলে মার্জিনও ব্যবহার করতে পারি, আমরা চাইলে আমরা এখান থেকে আবার সেলে গিয়ে অপশনে গিয়ে আমরা মার্জিনগুলো উঠিয়ে দিতে পারি, কোনো মার্জিন থাকবে না। এগুলো অ্যারোতে উপরে ক্লিক দিলে নাম্বার বাড়বে, নিচের অ্যারোতে ক্লিক দিলে নাম্বার কমে যাবে। এই হচ্ছে আমাদের টেবিল নিয়ে আজকের যতটুক কাজ। আমরা টেবিলটাকে যদি স্প্লিট করতে চাই, যে টেবিলটা আবার আলাদা ভাগ করে দিব, এখান থেকে এখানে একটা অপশন আছে স্প্লিট টেবিল, টেবিলটা কিন্তু আলাদা ভাগ হয়ে গেল, পার্ট হয়ে গেল, তাই না? এভাবে আমার যদি এটা অনেক বড় টেবিল হয়, অনেক বড় টেবিল হয়, অনেক বড় টেবিল হয়, সাপোজ এই পেজে ধরলো না, আমি এখানে ইনসার্ট করছি, আমি যে কয়টা রো ইনসার্ট করেছি এখানে, আমি যদি এখন লেআউট থেকে ইনসার্টে যাই বিলো, ঠিক সেই কয়টা অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। আমি যদি এখানে বলি যে ইনসার্ট যে কয়টা সিলেক্ট করেছি, এখানে যদি ইনসার্ট বিলো দিই সে কয়েকটা হবে। আবার আমি যদি এখানে বলি, আবার সাপোজ এটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে ইনসার্টে গেলাম, এখানে ইনসার্টে গেলে আবার একটা করে কিন্তু দিলে হবে, একটা করে আসবে। আবার সবার শেষে পয়েন্টটা রেখে ট্যাব চাপলে অটোমেটিক একটা করে যোগ হবে, অটোমেটিক। আমি এভাবে যত চাই যোগ করতে পারি। তাহলে আমার একটা পেজ যখন শেষ হয়ে যাবে, আমার যখন পেজের লেআউট আছে, আমার এখানে পেজের একটা সাইজ আছে, যে এটা এ4 সাইজ, এটার মার্জিন থাকবে ন্যারো, মার্জিনের অনেকগুলো নাম আছে মনে রাখতে হবে, নর্মাল, ন্যারো, মডারেট, উইড, হ্যাঁ, মিররেড, মিরড, আমি ন্যারো মার্জিন দিলাম। এখান থেকে কিছু অপশন আছে, হোম,
এই যে এখানে আছে একটা হচ্ছে পরে প্রিন্ট লেআউট মোড, একটা আছে রিডিং লেআউট মোড, হ্যাঁ একটা হচ্ছে ওয়েব লেআউট মোড, এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমি প্রিন্ট লেআউট মোডে থাকলে আমার এটা। আর এখান থেকে অরিয়েন্টেশন আছে, অরিয়েন্টেশন আছে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, ঠিক আছে। এভাবে আমরা ডকুমেন্টগুলো, আমি এখানে যখন দেখছি যে আমি যদি আরো এখানে সিলেক্ট করে দিয়ে ইনসার্ট করে দিলাম এখান থেকে লেআউট ইনসার্ট বিলো, তার মানে পরের পেজে চলে গেছে। আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি এখানে যে নেম রো এর যে একটা হেডার ব্যবহার করেছি, পরের টেবিল টেবিলটা পরের পেজে যাওয়ার কারণে কিন্তু এখানে আসে নাই, রিপিট হয় নাই। এটার জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে একটা অপশন আছে যে ডিজাইন এবং লেআউট, এর মধ্যে যখন আমি এটা সিলেক্ট করে দিব তখন এটা হাইলাইট হয়ে যাবে, রিপিট হেডার রো। তার মানে কি, এটাকে ক্লিক দিয়ে দিলে অটোমেটিক পরের পেজে যখন টেবিল চলে যাবে হেডারটা কি হবে, রিপিট হয়ে যাবে, ওখানে লিখতে হবে না। ক্লিয়ার? তাহলে টেবিলটা রিপিট হয়ে গেল। তাহলে আমার টেক্সট ডিরেকশন, সেল মার্জিন, অ্যালাইন আছে 9টা, রো ডিস্ট্রিবিউট, রো হাইট, স্প্লিট, ইনসার্ট, রাইট, সবগুলো আমরা ইরেজার, ড্রয়িং, প্রপার্টিজ সব কিছুই করতে পারলাম। হ্যাঁ এখান থেকে আমরা সিলেক্ট সেল, সিলেক্ট কলাম, সিলেক্ট রো, হ্যাঁ সিলেক্ট টেবিল। আমরা যদি কেউ ম্যানুয়ালি সিলেক্ট করতে না পারি, ফরওয়ার্ড অ্যারোতে ক্লিক দিলে পুরো টেবিল সিলেক্ট হবে। আমরা যদি এমনি এইভাবে এখান থেকেও আমরা সিলেক্ট কলাম, বা আমি এখানে রাখলাম এখান থেকে সিলেক্ট কলাম, আমি এখানে রাখলাম সিলেক্ট রো, তাহলে ওই রোটাকে সে সিলেক্ট করে দিল। আমি এখানে যেভাবে রাখবো আমি এখানে রাখলাম সিলেক্ট সেল, তার মানে এই সেলটাকে সে সিলেক্ট করে দিল। আমরা এইভাবেও সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এখন আমরা যদি এই ভিডিওটা আবার পরবর্তীতে দেখি তাহলে হয়তো বা টেবিল নিয়ে কারো আর কোনো প্রবলেম হওয়ার কথা না, তাই কি না? আর এখানে আমরা ফরম্যাটিং গুলো দেখেছি, শেডিং দেখেছি, বর্ডার গুলো ছোট বড় করা দেখেছি। এই ছিল আজকের টেবিল নিয়ে। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সবাইকে ধন্যবাদ।